দীর্ঘদিন পর বিশেষ করে হরিজনপল্লির অনেক এলাকা পড়ার সুযোগের খাতিরে আদার যে সময় হাই স্কুল পরে কলেজে উঠলো সেই সময় থেকে এই হরিজনপল্লিতে পূজা মণ্ডপের মাধ্যমে পূজা উৎসব আরম্ভ হল এবং আস্তে আস্তে এই হরিজনপল্লির পূজা মণ্ডপটা গড়ে পাশির ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ হিন্দু ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনাদের পূজা আপনারা করুন চালিয়ে যান কোন রকমের ভয় ভীতি তো থাকবেই না এবং আমাদের সহযোগিতা এইবার যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আপনাদেরকে সহযোগিতা করেছে অন্যান্য কষ্ট কিন্তু এত সুস্থবর্ণিত না আমরাই তাদেরকে উদ্বুদ্ধ করেছি জেলা লেভেলে উদ্বুদ্ধ করেছি যে আমাদের কোনো পূজা মণ্ডপে কোনো বদনাম পূর্ণাম ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যাতে না করতে পারে তাদের ইশারায় যেন কোনো পূজা মণ্ডপে কোনো আঘাত না হয় সেটা আমাদের আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিদায় আমরা সমস্ত এলাকায় মনিটরিং করতেছি খবর নিচ্ছি কোথাও কোনো ধরনের দুর্ঘটনা ঘটে কিনা আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা দেশে এই বিষয়টা আমাদেরকে সদা দৃষ্টি রাখার জন্য আমাদেরকে বলে দিয়েছেন।